নমস্কার সুরি দর্শকবৃন্দ, এই ভিডিওতে আপনাদের আরেকবার স্বাগত। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। চিট ফান্ড আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে যে এসপি তালুকদার কমিটি গঠন করা হয়েছিল, সেই এসপি তালুকদার কমিটির গঠনের পেছনে কি উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য আজ আপনাদের সামনে তুলে ধরবো। মনে হয় এটা ইউটিউবে প্রথমবার যে এসপি তালুকদার কমিটি গঠনের পেছনে যে সত্যটা লুকিয়ে আছে সেটা আপনাদের কাছে নিয়ে আসা আমাদের কাজ। তাই সেই যে এসপি তালুকদার কমিটির গঠনের সত্যতা আজ আপনাদের সামনে তুলে ধরতে চাই। 100টিরও বেশি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল মহামান্য মাননীয় হাইকোর্ট কলকাতার সামনে এমপিএস গ্রুপ অফ কোম্পানিজ এবং সহযোগী গোষ্ঠীগুলি সহ চিটফান্ড সংস্থাগুলোর বিষয়ে। সংস্থাগুলিতে বিনিয়োগ করা অর্থ প্রদেয় হয়ে গেছে এবং পরিশোধ করা হয়নি এবং তারা বিভিন্ন নির্দেশনা চেয়েছিল। অর্থ সঞ্চালন প্রকল্পের নামে বিভিন্ন চিটফান্ড সংস্থাগুলো দ্বারা সাধারণ জনগণের কাছ থেকে সংগৃহীত অর্থের প্রচলনে সমস্ত প্রভাবের পরিমাণ বিবেচনা করে। মাননীয় আদালত অর্থদাতার সত্যতা এবং সত্যতা সম্পর্কে তদন্ত করেছেন। তথাকথিত অর্থদাতা বিনিয়োগকারীদের সমস্যা সমাধানের প্রস্তাব দিতে আসেননি। মাননীয় আদালত মনে করেন যে আদালত যদি বিনিয়োগকারীদের ঋণ পরিশোধের জন্য একটি ব্যবস্থায়নের জন্য এই বিষয়গুলো গ্রহণ করে তবে আদালতের অন্যান্য কাজ ব্যাহত হবে। মাননীয় আদালত মতামত দিয়েছেন যে যদি চিটফান্ড কোম্পানিগুলো স্থাবর এবং অস্থাবর উভয় প্রকার সম্পত্তি বিক্রি করে একটি কার্পাস তৈরির প্রক্রিয়া বাস্তবায়নের জন্য একটি পৃথক কমিটি গঠন করা হয় এবং বকেয়া পরিমাণ অর্থের জন্য একটি যথাযথ স্কিম তৈরি করা হয় বিনিয়োগকারীদের, একটি শুধুমাত্র বিনিয়োগকারীদের স্বস্তি দেবে না, বরং অনেক বৈচারিক সময় বাঁচাবে। কমিটির প্রধান হিসাবে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শৈলেন্দ্র প্রসাদ তালুকদারের নাম প্রস্তাব করা হলে ওপরের মামলার সকল পক্ষই সম্মতি জানায়। 23/12/2015 তারিখে মাননীয় বিচারপতি মঞ্জুলা চেল্লুর তৎকালীন প্রধান বিচারপতি এবং মাননীয় বিচারপতি জয়মাল্য বাগজীর সমন্বয়ে মাননীয় ডিভিশন বেঞ্চ হাইকোর্ট কলকাতা ম্যাট 559 থেকে 2015 ম্যাট 2015 512 2015 3608 2015 ক্যান 11187 2015 11464 এ মাননীয় বিচারপতি শৈলেন্দ্র প্রসাদ তালুকদারকে একজন কমিটি হিসাবে নিয়োগ করা হয়, অর্থাৎ ওয়ান ম্যান কমিটি, যা এই পর্যন্ত নিম্নোক্ত রেফারেল হিসাবে বিষয়গুলো মোকাবেলা করার জন্য। আবেদনকারী গ্রুপ অফ কোম্পানি এবং এর পরিচালকদের স্থাবর অস্থাবর সম্পত্তি বিষয় চিহ্নিত করা, তালিকা তৈরি করা এবং সুরক্ষিত করা, যার মধ্যে মূল বিক্রয় দলিল এবং অন্যান্য নথি যেমন ফিক্সড ডিপোজিট রসিদ ইত্যাদি মতো পুলিশ জব্দ করা, রাজ্য এবং কেন্দ্রীয় যেমন রাজ্য পুলিশ সিবিআই এবং সেবি ইত্যাদি যন্ত্রপাতির সহায়তায় উপরোক্ত এমপিএস গ্রুপ অফ কোম্পানিতে আমানতকারীদের নাম এবং অন্যান্য বিবরণ নিশ্চিত করা এবং তাদের দ্বারা বিনিয়োগকৃত আমানতের সঠিক পরিমাণ নিশ্চিত করার জন্য তাদের আবেদনগুলো যাচাই করা। এমপিএস গ্রুপ অফ কোম্পানিজ এবং এর পরিচালকদের সকল স্থাবর এবং অস্থাবর সম্পদ পাবলিক নিলামের মাধ্যমে নিষ্পত্তি করা। যদি টাকা এমপিএস গ্রুপ অফ কোম্পানি প্রদেয় হয় তাহলে তা পুনরুদ্ধার করুন এবং স্থাবর অস্থাবর সম্পত্তি ব্যাংক অ্যাকাউন্ট ইত্যাদি সংযুক্ত করে স্কিমের উদ্দেশ্যে তৈরি করা কার্পাস তহবিলে জমা করা। বিক্রয় প্রক্রিয়া সম্পন্ন করার পরে এবং বিনিয়োগকারীদের নাম এবং তাদের বকেয়া পরিমাণ চিহ্নিত করার পরে কমিটি একটি স্কিম তৈরি করবে যা অনুমোদনের জন্য আদালতের সামনে রাখা হবে। এই ধরনের অনুমোদনের পরে কমিটি অনুমোদিত স্কিমের শর্ত যথাযথ শনাক্তকরণের পরে আমানতকারীদের পরিমাণগুলি, অর্থাৎ আমানতকারীরা যে ইনভেস্ট করেছিলেন সেগুলো আমানতকারীদের বিতরণ করবে। কে করবে না? এই ওয়ান ম্যান কমিটি, এসপি তালুকদার কমিটি। কমিটি কার্যত অনুমোদিত ব্যক্তিদের দ্বারা পরিচালিত যে কমিটির তহবিল জমা করার উদ্দেশ্যে যে কোনো জাতীয়করণকৃত ব্যাংক অ্যাকাউন্ট খোলার অনুমতি দেওয়া হয়। যদি কোনো ফৌজদারি মামলা শুরু করা হয় রাজ্য যন্ত্র বা ইউনিয়ন অফ ইন্ডিয়ার মতো সিবিআই সেবি বা ইডির অনুরোধে তারা উপরের কমিটির ছুটির সাথে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্রের কপি সুরক্ষিত করার অনুমতি পায়। মাননীয় হাইকোর্ট কলকাতা রাজ্য সরকারকে 30/1/2016 তারিখের মধ্যে কমিটি কাজ করার জন্য যথাযথ ব্যবস্থা এবং পরিকাঠামো প্রদান করার নির্দেশ দিয়েছে, যাতে নো ম্যান ওয়ান ম্যান কমিটি যে 1/2/2016 থেকে কাজ শুরু করতে পারে। রাজ্য সরকারকে এক ব্যক্তি কমিটিকে পারিশ্রমিক দিতে এবং অফিসের জায়গা
সহায়ক কর্মী ইত্যাদি ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছিল। মাননীয় হাইকোর্ট এই স্কিমটির কার্যকর বাস্তবায়নের জন্য চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, সম্পত্তির জরিপকারী এবং মূলদাতা অর্থাৎ বিশেষজ্ঞদের সহায়তা করার জন্য কমিটিকে স্বাধীনতা দিয়েছেন। রাজ্য এবং চিটফান্ড সংস্থাগুলো সহ অন্যান্য সংস্থাগুলিতে কমিটিতে সমস্ত প্রয়োজনীয় সহায়তা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছিল। অর্থাৎ আপনারা বুঝতে পেরেছেন বন্ধুরা যে এই ওয়ান ম্যান কমিটি কেন গঠন করা হয়েছিল কলকাতা হাইকোর্টের তরফ থেকে, এবং এটা আমি বলছি না, এসপি তালুকদার কমিটির যে ওয়েবসাইট আছে সেখানে আপনাদেরকে নিয়ে যাব, সেখানে এই যে কমিটি গঠনের সত্যতা সেখানে লেখা আছে, যদি আপনারা ওখানে পড়তে চান তাহলে পড়তে পারেন। আপনারা আমাদের যে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স আছে সেখানে আমরা এই ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে আপনারা ক্লিক করে সরাসরি পড়তে পারবেন। এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং আপনার কমেন্ট করবেন এই কমেন্ট বক্সে, আপনার কমেন্ট আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। আজ এখানেই শেষ করছি, নমস্কার।